Hi everyone, welcome to Deepa's Cuisine. আজকে আমি আপনাদের সঙ্গে গণেশ চতুর্থী স্পেশাল মতিচুরের লাড্ডু রেসিপি শেয়ার করছি। চলুন শুরু করি আজকের রেসিপি। মতিচুরের লাড্ডু বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম চানার ডাল নিয়েছি। ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। বারবার জল পাল্টে আমি ডালটাকে ধুয়ে নিয়েছি। এবার বাটিটা ফুল করে জল দিয়ে আমি ডালটাকে ভিজিয়ে রাখব 1 ঘন্টার জন্য। খুব সহজ পদ্ধতিতে ঝামেলা ছাড়া এই মিহিদানা বা মতিচুরের লাড্ডু আমরা বানাচ্ছি। দেখুন, 1 ঘন্টা পর ফিরে এসেছি, আমার ডাল ভিজে ডাবল হয়ে গেছে। এবার যে বাকি জলটা আছে সেটা আমি সেকে নিয়ে ডালটাকে আমি গ্রাইন্ড করে নেব। ডালটা গ্রাইন্ড করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যেন ডালটা স্মুথ পেস্ট না হয়, অল্প দানা দানা রাখবেন। এবার আমি ডালটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন, আমার ডাল গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার একটি কড়াই গরম করে তাতে আমি দিয়ে দিলাম ঘি পরিমাণ মতো। ঘিটা গরম হয়ে আসলে এবার আমি এই ঘিতে ভেজে নেব কাজু বাদাম আর কিশমিশ। বাদাম আর কিশমিশটা একটু লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। সে একই ঘিতে আমি আর একটু ঘি মিশিয়ে নিয়ে এবার আমি গ্রাইন্ড করে রাখা ডালটা মিশিয়ে নিচ্ছি। ডালটাকে ঘিতে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, কিন্তু লক্ষ্য রাখবেন ডালটা যেন নিচ দিয়ে লেগে না যায়, তার জন্য কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে আমার ডালটাকে ভেজে নিতে হবে। দেখুন, আমার ডাল ভাজা হয়ে গেছে। আর একটু সময় আমি লো টু মিডিয়াম ফ্লেমে ডালটাকে ভেজে নেব। মতিচুরের লাড্ডু বানানোর জন্য এখানে আমার মতিচুর রেডি হয়ে গেছে। এবার আরেকটি প্যানে আমি চিনি নিয়ে নিলাম। যেই কাপ দিয়ে আমি ডাল মেপেছিলাম সেই একই কাপে, সেই একই পরিমাণ 1 কাপ আমি চিনি নিয়েছি আর নিয়েছি 1 কাপ জল। আপনারা পরিমাণটা লক্ষ্য রাখবেন। এবার আমি তাতে দিয়ে দিচ্ছি এলাচ। মিডল থেকে একটু ক্রাশ করে আমি এলাচ দিয়ে দিলাম। এবার কন্টিনিউয়াসলি একটু সময় নেড়ে আমি চিনিটাকে মিশিয়ে নেব। এখানে আমার একটা চিনির থিক একটা শিরা বানিয়ে নেব লাড্ডু বানানোর জন্য। চিনির শিরা থেকে যখন বলক আসবে ওই পর্যায়ে আমি তাতে অ্যাড করলাম অল্প ফুড কালার। আপনারা চাইলে এই ফুড কালারটা অ্যাভয়েড করতে পারেন। শিরা বা চাশনি তৈরি হয়ে গেল, অনেকটা থিক হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মতিচুরগুলো। কন্টিনিউয়াসলি নেড়ে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটস। 2 থেকে 3 মিনিট কন্টিনিউয়াসলি নেড়ে আমার মিক্স করতে হবে শিরার সঙ্গে, যাতে শিরাটা খুব ভালোভাবে ঢুকে যায়। মিক্স করা হয়ে গেলে আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে আসলে এবার আমি লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন কি সুন্দর মিহিদানার লাড্ডু তৈরি হয়ে গেল। খুবই কম পরিশ্রমে, খুবই অল্প সময়ে তৈরি করে নিলাম এই মিহিদানা বা মতিচুরের লাড্ডু। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন,
যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। তৈরি হয়ে গেল আজকের মতিচুরের লাড্ডু, গণেশ চতুর্থী স্পেশাল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসব নতুন কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।